হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত 7ই অক্টোবর বাংলাদেশ পুলিশের এসআই এর একটা বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে। আমি আজকে দেখাবো কিভাবে আমাদের ফোন থেকে খুব সহজেই এসআই এর আবেদন করতে হয়। সো এটা করার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ফোন থেকে একটা ব্রাউজারে যেতে হবে, যে কোনো ব্রাউজার। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর একটা লিঙ্কে যুক্ত হবে, লিঙ্কটা হচ্ছে police.teletalk.com.bd। এই লিঙ্কে আপনারা ঢুকবেন, ঠিক আছে? আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে এবং সার্কুলারটাও দেওয়া আছে। আপনারা এই লিঙ্কে আমার ডিসক্রিপশন বক্স থেকে ঢুকতে পারেন। সো এই লিঙ্কে আমরা ঢুকব। ঢুকার পর দেখেন সেকেন্ড অপশনে আমরা ক্লিক করবো, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা অপশন আসছে ক্যাডেট সাব ইন্সপেক্টর আর্মড, এখানে আমরা ক্লিক করার পর নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর আমাদের এসআই যে ফর্মটা আছে ওইটা চলে আসছে, এখন ফর্মটা আমরা পূরণ করব। সো আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এখানে প্রথমেই আমরা অ্যাপ্লিকেন্ট নেম, মানে আপনারা যারা আবেদন করবেন তাদের নামটা দিবেন, আপনার নামটা দিবেন, আমি আমার নামটা দিলাম। দেওয়ার পর তারপর আছে ফাদার্স নেম, তারপর আপনারা আপনাদের বাবার নাম দিবেন, তারপর হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম দিবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। আমার জন্ম তারিখ দিলাম, তারপর হচ্ছে মান্থ, জন্মের মাস দিলাম, তারপর হচ্ছে ইয়ার, জন্মের বছরটা দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে জেন্ডার, মেল নাকি ফিমেল, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আমি যেহেতু মেল মেল দিলাম। রিলিজিয়ন, আপনার ধর্ম কি, আমার ধর্ম যেহেতু ইসলাম, ইসলাম দিলাম, আপনাদের যেটা সেটা আপনারা দিবেন। ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপটা দিবেন। দেওয়ার পর ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরিতে যখন সিলেক্ট করবেন এখানে তিনটা ক্যাটাগরি আছে। আপনারা যদি আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন, তাহলে এক নম্বর ক্যাটাগরি দিবেন চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার। আর যদি আপনার দাদা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার। আর যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা না থাকে আপনি জেনারেলি ক্লিক করবেন, আমার যেহেতু নাই আমি জেনারেলি ক্লিক করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইট, হাইটটা দিবেন আপনার কত ফিট এটা দিবেন, কত ইঞ্চি সেটা দিবেন, আমারটা আমি দিলাম, ওয়াইটটা দিবেন আপনার ওজন, ওজনটা দিবেন। তারপর হচ্ছে চেস্ট মেজারমেন্ট, আপনার বুকের মাপটা দিবেন, নর্মালে কত আর প্রসারিত হলে কত, সার্কুলারে যেটা আছে ওইটা দিয়ে দিবেন, কারণ অনেকেই তো বুকের মাপ আমরা মেপে দেখি না। তারপর ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশি হতে হবে, সেটা অটোমেটিক্যালি আছে। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি জন্ম নিবন্ধন সনদ থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিলে এখানে নাম্বারটা দিতে বলবে, আপনার নাম্বারটা দিবেন, আমি নূর দিলাম। আর ন্যাশনাল আইডিটা ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পর ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, আমারটা আমি দিলাম। দেওয়ার পর ম্যারিটাল স্টেটাস, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, অবশ্যই অবিবাহিত হতে হবে, এখানে সিঙ্গেলটা অটোমেটিকলি আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার ঠিকানাটা দিবেন। তারপর এখানে ভিলেজ দিবেন, আমি আমার ভিলেজের নামটা দিলাম। তারপর ডিস্ট্রিক্টটা দিবেন, আমি আমার ডিস্ট্রিক্ট দিলাম। তারপর আছে হচ্ছে থানা বা উপজেলা, আপনার উপজেলাটা দিবেন, উপজেলাটা দিলাম। তারপর পোস্ট অফিস দিবেন, আপনাদের পোস্ট অফিস কোনটা ওইটা দিবেন। তারপর পোস্ট কোড, পোস্ট অফিসের একটা কোড আছে কোডটা দিবেন, আমি দিলাম, ঠিক আছে? তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে উপরের অপশনে সেম এস প্রেজেন্টের উপরের অংশের বক্সে একটা ক্লিক করে দিবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসে আপনারা ওইটা ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? আমার যেহেতু সেম আমি উপরে বক্সে ক্লিক করে দিলাম। তারপর আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিবেন আপনাদের। তারপর আছে কনফার্ম মোবাইল, আবার দিবেন সেম মোবাইল নাম্বারটা, আর দিলাম। তারপর নেক্সটে যাবো আমরা, নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশানটা দিতে হবে। প্রথমে আছে এসএসসি, এসএসসিতে আমরা ক্লিক করবো। এখানে দেখেন অনেকগুলো এসএসসি আছে, দাখিল আছে, এসএসসি ভোকেশনাল আছে, আপনার যেটা সেটা দিবেন, আমি যেহেতু এসএসসি এসএসসিটা দিলাম। তারপর বোর্ড সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি দিলেন। তারপর রোল নাম্বারটা দিবেন, এসএসসিতে আপনার রোলটা কত ছিল এটা দিবেন, আমি দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম আমার। তারপর রেজাল্ট কী ছিল এটা দিবেন, রেজাল্ট কি আপনার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ছিল নাকি জিপিএ আউট অফ ফোর ছিল নাকি জিপি আউট অফ ফাইভ ছিল। অবশ্যই এসএসসিতে জিপি আউট অফ ফাইভে আমাদেরকে গণনা করা হয়, সেহেতু আমরা জিপি আউট অফ ফাইভটাই দিব নিচে। এটা দেওয়ার পর আপনার পয়েন্ট কত ছিল এটা দিবেন, আমি দিলাম। দেওয়ার পর গ্রুপ, কোন গ্রুপে ছিলেন এসএসসিতে, সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ নাকি আদার্স, আমার যেহেতু সায়েন্স ছিল আমি সায়েন্স দিলাম।
তারপর পাসিং ইয়ার কোন সালে আপনি এসএসসি পাস করছেন এটা দিবেন, দেওয়ার পর এটা পূরণ হলো। তারপর নেক্সট হচ্ছে এইচএসসি, ওইখানে আমরা ক্লিক করবো। সেমভাবে আপনি এইচএসসি নাকি আলিম নাকি অন্য কিছু ডিপ্লোমা নাকি অ্যালেবেল যেটা আপনার সেটা দিবেন। আমি যেহেতু এইচএসসি দিলাম। তারপর এইচএসসি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন এটা দিবেন, আর রোল নাম্বারটা দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, ঠিক আছে। তারপর রেজাল্ট কী সেটা দিবেন, রেজাল্ট এটাও সেমভাবে জিপি আউট অফ ফাইভে দিল, ওইটাতে পয়েন্টটা দিবেন। তারপর গ্রুপ, কোন গ্রুপে আপনি এইচএসসি দিয়েছেন এটা দিবেন। আমি আমারটা দিলাম পাসিং ইয়ার কোন সালে পাস করেছেন সেটা দিবেন, আমি আমার সালটা দিলাম। তারপর আছে গ্রাজুয়েশন লেভেল, আপনি যদি গ্রাজুয়েশন তো অবশ্যই লাগবে, আপনার গ্রাজুয়েশন লেভেলটা দিবেন। এক্সামিনেশানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন আপনি কি কোন, আপনি কি বিবিএ করছেন নাকি বিএসএস করছেন নাকি অনার্স নাকি এমবিবিএস বিডিএস নাকি বিএসসি এগ্রিকালচার সায়েন্স, কোনটা করছেন আপনি সেটাই আপনি দিবেন, ঠিক আছে। আমি যেহেতু আমার যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে, সো আমি উপরেরটা দিব, দিলাম। দেওয়ার পর সাবজেক্ট, আপনাদের সাবজেক্ট দিবেন। আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে করেছি, সো আমি কম্পিউটার সায়েন্সে দিব, কম্পিউটার সায়েন্স। এই যে কম্পিউটার আছে, কম্পিউটারে আমি ক্লিক করে দিলাম, আপনারা আপনাদের সাবজেক্টে ক্লিক করবেন। তারপর কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেছেন এটা দিবেন, আমি আমারটা দিচ্ছি। আমি যেহেতু সাউদার্ন ইউনিভার্সিটি থেকে, আমি আমারটা দিলাম। দেওয়ার পর রেজাল্ট, আমার যেহেতু জিপিএ সিজিপিএ ইন স্কেল অফ ফোর, ঠিক আছে, হনার্স তো এমনিও সিজিপিএ আউট অফ ফোরে হিসাব করা হয়। তারপর আপনি আপনার রেজাল্টটা দিবেন, অনার্সের কিংবা বিএসসি ইঞ্জিনিয়ারের গ্রাজুয়েশনের রেজাল্টটা দিবেন। তারপর কোন সালে পাস করেছেন এটা দিবেন, পাসিং ইয়ারটা দিলাম, কোর্স আপনার কত বছরের কোর্স ছিল, যেহেতু অনার্স তো অবশ্যই চার বছরের কোর্স ছিল, সো চার বছরটা সিলেক্ট করবেন। করার পর মাস্টার্স যদি আপনি দিয়ে থাকেন, আপনারা যদি কেউ মাস্টার্স করে থাকেন, এইটা ফিল আপ করবেন, মাস্টার্স ডিগ্রিটা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনারা এক্সপিরিয়েন্সের যে ফর্মটা আছে ওইটা ফিল আপ করবেন। তারপর নেক্সট হচ্ছে ল্যাব জব ফ্রম পুলিশ, আপনারা যদি আগে কোনো পুলিশের জব করে থাকেন এবং ওই জব যদি ছেড়ে দিয়ে থাকেন, কী জন্য ছাড়ছেন কখন ছাড়ছেন এটাই ফিল আপ ফর্মে পূরণ করবেন। আমি যেহেতু আগে কখনো জব করি নাই, সো আমি এটা ফিল আপ করবো না। নেক্সট হচ্ছে মোটরসাইকেল ড্রাইভিং স্কিল, ঠিক আছে, আপনার কোনো মোটরসাইকেল ড্রাইভিংয়ের স্কিল আছে কি না, ঠিক আছে, লাইসেন্স আছে কি না, যদি আপনাদের মোটরসাইকেলের ড্রাইভিংয়ের কোনো স্কিল থেকে থাকে এটা পূরণ করবেন। আমার যেহেতু নাই, আমি পূরণ করতেছি না। তারপর হচ্ছে স্কিলস এক্সট্রা কারিকুলার, ঠিক আছে, এখানে যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার বা কোনো এক্সট্রা স্কিল আছে কি না, আমার যেহেতু কম্পিউটার লিটারেসি কম্পিউটারের স্কিল আছে, আমি এটা পূরণ করলাম, পূরণ করে দিলাম। দেওয়ার পর নিচে আসবেন ক্রিমিনাল কেস, আপনাদের যদি কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে ওইটা কেসের ডেট এবং ডিটেলসটা এখানে লিখবেন, আমার যেহেতু নাই আমি লিখতেছি না। তারপর হচ্ছে ভ্যালিডেশন কোড, এখানে একটা কোড আছে, দেখেন কোডটা এখানে আপনারা দিবেন, পাশে দিবেন, পাশে এই বক্সে দিবেন, আমি দিচ্ছি দেখেন। দেওয়ার পর নিচে একটা অপশন আছে, দ্য অ্যাবোভ ইনফরমেশন ইজ করেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, মানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো ঠিক আছে, আমি পরবর্তী স্টেপে যেতে চাই। এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, এই যে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার সো আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গিয়েছে। আপনারা ভালো করে এটা দেখে নেবেন, যাতে ভুল থাকলে আপনারা পরবর্তীতে সংশোধন করতে পারেন, ঠিক আছে। দেখার পর এখন আমাদের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে, ঠিক আছে। ফটো যেটা আপলোড দিবেন ওইটা 300x300 পিক্সেলের হতে হবে, এর চেয়ে কম কিংবা বেশি হলে কিন্তু এখানে সাপোর্ট করবে না, ঠিক আছে। সো আমি একটা পিকচার নিলাম, ফটো নিলাম 300x300 পিক্সেলের, এবং সিগনেচারটা হতে হবে 300x80 পিক্সেলের। আমি সিগনেচার নিলাম, দেখেন 300x80 পিক্সেলের, এর চেয়ে কম কিংবা বেশি হলে হবে না, ঠিক আছে। আর ছবিটা হতে হবে 100 KB মধ্যে এবং সিগনেচারটা 80 KB মধ্যে হতে হবে, এটা মনে রাখবেন। সো এটা করার পর এখানে যে একটা আমাদেরকে একটা SMS দেওয়া আছে, দেখেন, আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, ঠিক আছে, আমি যে ইনফরমেশনগুলো দিছি এগুলো যে ঠিক, এখানে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। সো আমি এখানে টিক মার্ক দিয়ে দিছি, আপনারাও দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আপনার আবেদনটা হয়ে গেছে। সো এখানে ডাউনলোড দিস পেজ, এই পেজটা আপনারা ডাউনলোড করে রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগার জন্য, ঠিক আছে।